সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম কুয়েতের নতুন আরেকটি আপডেট খবর নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুয়েতের বিশ্বস্ত গণমাধ্যম আল কাবাস জানিয়েছে যে যারা কুয়েতে প্রবেশ করবে তাদেরকে আর কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে সত্য হলো করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে 90 দিন পেরিয়ে গেছে এমন ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য হবে। পিসিআর সনদ নিয়ে 3 দিনের মধ্যে কুয়েত প্রবেশ করতে হবে। এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এই 5টি দেশের সাথে যে নিষেধাজ্ঞাগুলি দেওয়া হয়েছে তা বাতিল করে বহিগমনে সফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আরেকটি কথা হলো এসব দেশ থেকে কিন্তু সরাসরি কুয়েতে কেউ আসতে পারবে না এবং এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি এখনও। যদি কোনো অনুমতি দেয় এবং কোনো আপডেট আসে আপনাদের অবশ্যই জানিয়ে দিব। এখন আরেকটি বিষয় শেয়ার করি। কুয়েত প্রবাসীর কারণে কুয়েতের এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যেসব শিক্ষকদের এক মাস শেষ হয়ে গিয়েছে তাদেরকে নতুন করে সরকারি ভিসার মাধ্যমে ফিরিয়ে আনবেন। প্রশাসনিক বিষয়ক সহকারী উপসচিব উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে বাহিরে আটকে পড়ে থাকা মন্ত্রণালয় কর্মীদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের জন্য একটি বিশেষ বৈঠক করা হবে। এখন আপনাদের সাথে শেয়ার করি কুয়েতের সর্বশেষ করোনা মহামারী ভাইরাসের আপডেট। কুয়েতে নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,660 জন। এই নিয়ে দেশটিতে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,97,684 জন। নতুন করে কুয়েতে সুস্থ হয়েছে 980 জন এবং সর্বমোট কুয়েতে সুস্থের সংখ্যা হলো 281,920 জন। কুয়েতে নতুন করে আক্রান্ত হয়েছে 1,168 জন এবং সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো 295,861 জন। কুয়েতে নতুন করে মৃত্যুবরণ করেছে 8 জন এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা 1,711 জন। কুয়েতে আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 183 জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 12,230 জন। কুয়েতে সুস্থতার হার হলো 95.29% এবং প্রতিদিন আক্রান্তর হার হলো 10.96%। এই ছিল কুয়েতের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট। তো আজ এখানে ভিডিওটা সমাপ্ত করব। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য।